Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. बाली केंद्र तृणमूल कांग्रेस क्रीड़ा सेलर सभापति रंजू बणिकर उद्योगे बाली निमतला घाटे सम्मुखे छठ पुजो करते आसा मानुषजनेर मध्य मास्क वितरण और जल छत्र शिविर आयोजन है कैक शताधिक मानुष के शिविर थेके मास्क वितरण है पाशापाशी परिश्रुत पानीय जल बाताशा वितरण और सैनिटाइजेशन व्यवस्था करा हुए छिलो छान रहा है इसलिए सब छठ पूजा भक्तगण से अनुरोध है आप लोग अपना अपना मास्क पहनिए। शारद दीपावली उत्सवर पर छठ पुजो के केंद्र कर बिहार उत्तर प्रदेश पाशापाशी बांगलाते उत्सव मेजाजे पूजित हलन सूर्यदेव आदालतर विधि निषेध मेने सरकारी तत्परतार पाशापाशी महेशतलार बारो और तेरो नम्बर वार्डर जाति धर्म बर्ण निर्विशेषे समस्त मानुष ऐक्यबद्ध हुए सरकारपुलर कृष्णकुंजे जलाशय तैरी कर छठ पुजो करल स्थानीय बासिंदारा स्थानीय बासिंदा आकाश किंबा शेख कुतुबुद्दीन जानान परिवेश दूषण मुक्त करते रवींद्र सरोवरे ना गिए एलाकाय जलाशय निर्माण करे छठ पुजो करा हलो एर फले शुधु जल दूषण नय करोना विधि मेने जाति धर्म निर्विशेषे एके अपरेर सहयोगिताय पालित हलो छठ उत्सव एमनकि उत्सव कमिटीर पक्ष थेके कुतुबुद्दीन जानान डेंगिर कथा भेबे पुजो शेषे जलाशयटिके बुझिए दिए थाकि आमरा আমরা প্রত্যেক বছরই এই ছট পুজো আমাদের বারো আর তেরো নম্বর ওয়ার্ড মহেশতলাতে করি আগে এই পুজোটা রবীন্দ্র সরোবরে হতো কিন্তু করোনা আর যত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি লোকরা আছে ওনারা কিছু অভিযোগ করেছিলেন ব্যারিকেড দিয়ে ওই এরিয়াটা ব্লক করে দিয়েছিলেন এই জন্যে আমরা নিজেরই ওয়ার্ডে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই করি আর এই অনুষ্ঠানে कम से कम 100 परिवार ओरा ए अनुष्ठान पार्ट नए और विभिन्न सम्प्रदाय लोगो ये पूजोटा पालन करे आमार नाम आकाश सिंह ये जगहटा नाम सरकारपुर आमादेर एखाने छठ पुजो खूब भालोभावे केटेछे केन ए कोविडे जे समय कोविडेर समयते आमरा गत बछरो छठ पुजो करेछिलाम कोविड विधि मेने और जेभावे कोविड दुर्गापूजोते कोविडेर বার বৃদ্ধি বেড়েছে সেটাকে আমরা মাথায় রেখে আমরা এখানে আলোচনা করে এবছরও এখানে ছট পুজো পালন করলাম আমরা প্রতি বছর একটা জলাশয় কাটি সেই জলাশয়কে আমাদের কাজ মিটে যাওয়ার পরে আমরা ওটা বন্ধ করে দিই যে জলাশয়কে আমরা রেখে দিয়ে যে পরে জলটা দূষিত হয়ে যে ডেঙ্গু বা এর কোনো পরিস্থিতি দাঁড়াবে সেটাকেও আমরা করি না আমরা চাই যে মানুষ শান্তিভাবে কিরমভাবে মানুষকে সুবিধা পৌঁছানো যায় মানুষ একটা উৎসব উৎসবের মতন যেন পালন করে সেই জিনিসটা আমরা মাথায় রেখে এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে হয়ে একসাথে কাজ করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ছট পুজোটা পালন করে আপনার নাম আমার নাম শেখ কুতুবুদ্দিন হাইকোর্টের নির্দেশে রাজ্যের সমস্ত স্কুল খোলা হচ্ছে আইনি জট কাটল আগামী ১৬ নভেম্বর রাজ্যের সমস্ত স্কুল খোলা হচ্ছে সেই সঙ্গে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল আজ বিচারপতি সেই মামলা খারিজ করে দিয়েছেন পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দিয়েছে অভিভাবকদের কোনো সমস্যা থাকলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারেন বা শিক্ষকদের কোনো সমস্যা থাকলে তারা শিক্ষা পর্ষদের সাথে আলোচনা করতে পারেন জনস্বার্থ মামলাকারী অ্যাডভোকেট সুদীপ ঘোষ চৌধুরী একথা জানান কিন্তু একদিন পার্সনদের হয়ে আমি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করছি সেই কেস ফাইলিংয়ে আজকে শুনানি ছিল ফাইনাল হিয়ারিংয়ে আমাদের যেটা বক্তব্য ছিল যে 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 নোটিফিকেশানটা করা হয়েছে আঠাশে অক্টোবর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেই নোটিফিকেশানটাকে আমরা আনরিজনেবল কিছু থিংকে পয়েন্ট আউট করেছিলাম আমরা কিন্তু স্কুল বন্ধ করার বিরুদ্ধে মানে স্কুল বন্ধ করার বিরুদ্ধে কখনোই ছিলাম না আপনারা যদি প্লেয়ারটা দেখেন আমরা চেয়েছিলাম এটা আরেকটু কভার হোক আরেকটু এলাবরেট হোক সমস্ত ইস্যুগুলোকে কমপ্লিট করা এবং আমরা যে এবং যে টাইম লিমিটটা বাড়ানো হয়েছিল সেটাকে আমরা বিষয়ই মানে মানে এই জায়গাটা আমাদের বক্তব্য ছিল টাইম যদি কোনো অল্টারনেটিভ রেমেডি পাওয়া যায় কারণ এখানে শিক্ষক থেকে শুরু করে টিচিং নন টিচিং স্টাফ এবং স্টুডেন্ট সমস্ত সবাই এখানে সাফার করে এবার আমাদের বক্তব্যটা শোনা হয়েছে
কোর্ট সমস্ত বক্তব্যটা আমাদের শুনেছে এবং আমাদের আমাদের স্টেটের হয়ে আমাদের লার্নেড অ্যাডভোকেট জেনারেল এখানে দাঁড়িয়েছিলেন, তিনি অ্যাসিওর করেছেন, ভালোভাবে এই জায়গাটা আমি জোর দিতে চাই, তিনি অ্যাসিওর করেছেন যদি কোনো মানে আনউইলিং পেরেন্টস এবং টিচিং এবং নন টিচিং স্টাফের এই এই নোটিফিকেশনের বিরুদ্ধে কোনো রকম অবজেকশন থেকে থাকে আমরা ইন অ্যাকর্ডিংস উইথ ল সেটা কনসিডার করব। আমরা এই জায়গাটাই এই মর্মে কলিকাতা হাইকোর্ট এই মামলাটা ডিসপোজ অফ করেছে এবং লিবার্টি দিয়েছে যদি কোনো আনউইলিং পেরেন্টস যারা বাচ্চাকে স্কুলে পাঠাতে চান না ওই কোভিড সিচুয়েশনে এবং টিচিং এবং নন টিচিং স্টাফ যারা ওই 9:30-10:30 মধ্যে স্কুলে ঢুকতে যাদের অসুবিধা হবে 4:30 পর বেরোতে অসুবিধা হচ্ছে তাদের স্ট্রেটওয়েতে যদি স্কুল শিক্ষা দপ্তরে আবেদন করা হয় মহামান্য আদালত তাদের ডাইরেকশন দিয়েছে যে সরকারকে যে সেটা যেন 9:30 বিবেচনা করা হয় এবং মাননীয় অ্যাডভোকেট জেনারেল অ্যাসিওর করেছে সেটা নিশ্চয়ই করা হবে। তাহলে কি তাদেরকে শিক্ষা পঠন পাঠন ভার্চুয়ালি হওয়ার সম্ভাবনা রয়েছে? ভার্চুয়ালি তারা বলেছে এখানে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এখানে অনেক প্রত্যন্ত গ্রাম আছে পশ্চিমবঙ্গে সেখানে কানেক্টিভিটিটা অতটা ডেভেলপ নয়, কানেক্টিভিটির প্রবলেম, এই কানেক্টিভিটির প্রবলেমের জন্যেই আমরা এই জায়গাটা এই মুহূর্তে স্টার্ট করতে পারছি না, আদারওয়াইজ অন্যান্য। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।